is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। আর হাঁটতে পারতেছি না। আর হাঁটতে পারতেছি না, এত অস্থির লাগতেছে। কম দিয়ে রাস্তা হেঁটে আসলাম, আর কেমন তোর একটা রাস্তা, একটা গাড়ি ঘোড়া কিচ্ছু নাই। উফ, আচ্ছা ওয়েট করে দেখি পাই কিনা। আরে বৌদি, কি ব্যাপার, এই রাস্তার মাঝখানে কোথাও যাচ্ছেন? হ্যাঁ এক জায়গায় যাচ্ছি, তবে গাড়ি পাচ্ছি না, অনেক দূর হাঁটে আইছি। আজকে রাস্তার যে অবস্থা, বৃষ্টি হয়ে দেখেন না কাদা হয়ে গেছে। এই রাস্তায় কিন্তু আজকে কোনো গাড়ি পাবেন না। আপনাকে হেঁটে একটু মেইন রাস্তা পর্যন্ত যেতে হবে বৌদি, কষ্ট হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি মেইন রাস্তায় গেলে গাড়ি পেয়ে যাবেন, একটু হেঁটে ওই পর্যন্ত চলে যান। আচ্ছা আচ্ছা, তবু দেখেন কোনো কিছু আসে কিনা। যাই, আবার মেইন রাস্তা যেতে হবে না, আর একটু ওয়েট করি দেখি পাই কিনা। ক্লান্ত লাগতেছে, আস্তে আস্তে হাঁটতে থাকি। মেইন রাস্তা হচ্ছে কত দূরে, এত দূর হাঁটতে যাবো? আরে বৌদি, তুমি কি ব্যাপার, কোথায় যাচ্ছেন আপনি? একটু দরকার আছে, ওইদিকে যাচ্ছি। ও তা একা একা কই, দাদাই কোথায়? ও দাদাই তো ফোন দিল, একটা দরকার আছে, একটা জমিন রাখছে বলে, ওটা আমাকে দেখাবে বলছে, তুমি এসে দেখাও। ও তার মানে আপনি সেখানে যাচ্ছেন? তাই কিন্তু গাড়ি পাচ্ছি না, দেখো তো আজকাল রোডের কি অবস্থা, কেদা কুদা। আসলে বৌদি, বৃষ্টি হলে না আমাদের এই রাস্তাতে গাড়ি সহজে ঢোকে না, ওই পাকাতে গিয়ে তারপর গাড়িতে উঠতে হবে। তো আমি তো আসলে সামনের ওদিকে যাচ্ছি। হ্যাঁ আপনি যদি চান আপনাকে কিন্তু আমি লিফট দিতে পারি। আর কি বলছো, অবশ্যই যাবো, আমার খুবই দরকার, তারা ঘোরা যেহেতু আছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার গাড়ি উঠতেছি। আচ্ছা ঠিক আছে, ভালো হয়েছে তোমার গাড়িটা না এলো, তো আমার এত দূরে হাঁটতে যাওয়া অনেক কষ্ট। আচ্ছা বৌদি, ভালো করে শক্ত করে ধরেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ ধরছি, তোমার গাড়ি না পড়লে আমি আর করবো না, যাও। আসলে আমার মনে হইতেছে কি, আপনি কিন্তু চাইলে তেলটা দিতে পারেন। আমি আমি কি তেল আনছি নাকি, আর আমি তেল কিভাবে দেব? না মানে আপনি যদি একটু তেল দেন তাহলে কিন্তু গাড়ি কিন্তু সেই দৌড়বে। তেল কিসের তেল, আসলে তোমার কথা আমি বুঝতে পারতেছি, একটু ভাঙ্গা বলো তো। আসলে বৌদি আপনি বুঝতে পারতেছেন না তো। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি বুঝিয়ে বলছি। মনে করেন যে আপনার আপনার যে সুন্দর রূপ, আপনি তো সারা শরীরে তেলে ভরপুর, আপনি যদি একটু তেল দেন আমার এই গাড়ি চলবে না, শুধু দৌড়বে। বুঝতে পেরেছি ঠাকুরপো, তুমি আমার সাথে চালাকি করেছো না, আর চালাকি করে তুমি সঠিক রাস্তা দেখে তুমি আমাকে উল্টো রাস্তা নিয়ে এসেছো, এখন বলতেছো তেল লাগবে না, কেন ঠিক করে ঠাকুরপো? আচ্ছা বৌদি, এখন এই গহীন জঙ্গলে কলা বাগানের ভিতরে আপনি আর আমি ছাড়া কিন্তু কেউ নেই। এখানে এত চিল্লা পাল্লা করলেও আমার মনে হয় না কোনো লাভ হবে, কোনো লোকজন আসবে। তার চেয়ে বরং আমি বলি কি, আপনি আমাকে ভালাই ভালাই তেলটা দিয়ে দেন,
আমিও আপনাকে জায়গা মতো নিয়ে নামিয়ে দিয়ে আসি। তোমার আর নিতে হবে না, আমার দুটো পা আছে বুঝেছো, আমার পা দিয়ে আমি হেঁটে যেতে পারবো। দেখো ঠাকুরপো আমাকে ছেড়ে দাও, তোমার কথা আমার ভালো লাগতেছে না, আমি সব বুঝতে পেরেছি, তুমি আমার সাথে অন্যায় করতেছো, এটা তো ঠিক না। আসলে বৌদি হয়েছে কি, একটু সময়ের ব্যাপার, একটু আগালে চলে যাই, কাজটা শেষ হলেই তোমাকে বিশ্বাস করে আমি ভুল করেছি, তুমি বিশ্বাসে করে চুরি করেছো, তুমি আমার পরিচিত লোক হয়ে, আমি তোমার বৌদি, আমার সাথে তুমি। আসলে বৌদি এত সুন্দর জিনিস দেখে রূপটা সামলাতে পারেনি, বৌদি আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আর আপনি এটা কিছু মনে করবেন না, আসলে এটা ভুলবশত হয়ে গেছে। ভুলবশত হয়ে গেছে না, লম্পট জানোয়ার, আমি সবকিছু বলে দেবো, সবাইকে বলে দেবো, তুই কত খারাপ। বৌদি, আরে বৌদি রাগ করবে না, দেখেন আপনাকে আমি দিয়ে আসছি তোর গাড়িতে, আমি আর উঠবো না। বৌদি দেখেন কাজটাকে আমি ঠিক করলাম, বৌদির সাথে এত বড় খারাপ কাজ করলাম, বৌদি যদি কারো কাছে বলে দেয় তাহলে তো আমার উপায় নেই, কি করব। দুনিয়াতে কারে বিশ্বাস করবো, কর আমার ঠাকুর বউ পরিচিত আমাদের পাশের গ্রামে থাকে, আমি একটু জরুরি কাজের জন্য আমার স্বামীর সাথে দেখা করতে যাচ্ছিলাম। আচ্ছা কও। গাড়ি পাইনি বিদার, ওই আমাকে বললো যে ওর গাড়িতে করে আমাকে আগায় দেবে, তো ওই সামনে রাস্তা দিয়ে গেলে বলে দেরি হবে, তাই আমাকে এই রাস্তা দিয়ে নিয়ে আসলো, কিন্তু নিয়ে আসার পরে আমার সাথে খারাপ আচরণ করলো, আমি আর কইতে পারো মাগো কান্দো না। শোনার তো কথা কি, কারে বিশ্বাস করবে এই পৃথিবীর মধ্যে, বুঝছো, এই পৃথিবীর মধ্যে কোনো একটা মানুষ নাই, বুঝছো, সব জানোয়ার হয়ে গেছে গা। আচ্ছা কোন জায়গায় তোমার কি বিষয়টা কো? এই কলাবাগানের ভিতরে, তবে ওই দিকটা কি আমার কলা ক্ষেতের মধ্যে, এই আচ্ছা অঘটন চলতেছে, ওর একদিন আমার একদিন দেখতে আসি, বুঝছো, তুমি যাও। এখন আমি কি করবো, আমার স্বামীর সামনে যাইতে তো আমার লজ্জা করতেছে, মানুষ এত খারাপ হইতে পারে, আসলে আসলে পর পরে থেকে পর কোনোদিন আপন হয় না, আজকে যদি আমার আপন দেয়ার হইতো তাহলে এই কাজটা আমার সাথে করতে পারতো না।